কি যে বলো না, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের কি আমার পছন্দ আছে নাকি? সে তো ওই কি সমস্ত খ্যাতমার্কা ড্রেস নিয়ে আসবে আমার জন্য। আর না না, ওগুলো আমার একদম ভালো লাগে না, আর এই জন্য তো আমি ওকে এবার একদম নিষেধ করে দিয়েছি। আমার নামে বদনাম করছে, কার সঙ্গে কথা বলছো? তুমি কাজ ঠিকমতো করছো তো? দেখো না, আমার হাতে কিন্তু একদম সময় নেই। আরে ঈদ তো এসেই গেছে, হ্যাঁ আজ রাতেও যদি না হয় তাহলে কি করে হবে বলো তো? তুমি তুমি করে কথা বলছো, ও কোনো পুরনো প্রেমিক নয় তো? তোমার কি গিফট চাই বলো তো? তোমার যা গিফট চাই সেটা তোমার কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে, কেমন? সর্বনাশ, সোনা দেখে সত্যি সত্যি প্রেম করছে। এবার খুশি তো? এবার তাহলে ঠিকঠাক মতো কাজটা করো প্লিজ। আমি যেন হাতে সময় মতো পেয়ে যাই সব কিছু। ওকে, রাখি তাহলে, বাই। কি ব্যাপার রুনা, তোমার আবার বয়সের দোষ হয়েছে নাকি? সাদি, মুখ সামলে কথা বলো। দোষ হয়েছে কিনা জানি না, কিন্তু বয়স আমার হয়নি। আর সেজন্যই পরপুরুষের সঙ্গে বুঝি প্রেমালাপ করছো না? কি প্রেমালাপ পরপুরুষের সাথে? কখন করলাম? এই মাত্র আমি নিজ কানে শুনলাম তুমি কারো একজনের সঙ্গে কথা বলছো, তাকে গিফট দিতে যেছো। হেসে হেসে কথা বলেছি, গিফটও দিতে চেয়েছি। তোমার কি কোনো ধারণা আছে ঈদের একদম লাস্ট মোমেন্টে এসে টেইলারদের ডিমান্ড কি? তাদের সাথে এখন কথা বলতে হয় মুখে মধু মিশিয়ে। যদি তারা কোনো রকম গিফট চেয়ে বসে তাহলে দরকার হলে সেটাও দিতে হয়। ওটা তুমি বুঝবে না সাদি। সামান্য একটা ড্রেসের জন্য তুমি তুমি একজন দর্জির সঙ্গে প্রেমালাপ করবে? প্রেমালাপ কোথায় করলাম সাদি? একটু মিষ্টি মিষ্টি কথা বলে কাজটা আদায় করার একটা পথ তৈরি করলাম, তা না হলে অন্য কারো কাজ করবে, আমার কাজটাকে ফেলে রাখবে। আর ঈদ চলে এসেছে, সো আমার কাজ যদি কমপ্লিট না হয় এটা তো আমার জন্য একটা প্রেস্টিজের ব্যাপার। আর শালে রুনা, সামান্য একটা ড্রেসের জন্য নিজের প্রেস্টিজ হারাতে বসেছো। একটা না, দশটা। দশটা ড্রেস? মানে তুমি কি সবগুলো পরবে নাকি শোরুম খুলে বসবে? হ্যাঁ পরবো, পাঁচটা আমার অফিসের পার্টি আছে সেখানে পরবো, আর পাঁচটা বাসায় পরবো, ব্যাস। ও, তা কত খরচ হলো? তা সব মিলিয়ে 5 লাখ তো হবে। কি বললে, 5 লাখ? ওই টাকা আমাকে দিলে তো আমি সামনের 10টা ঈদ করতে পারতাম। ও মাই গড। আরে কি হলো সাদিক, তুমি এমন করছো কেন? তোমার কথা শুনে আমার কেমন যেন মাথা ঘোরাচ্ছে। ওসব মাথা ঘোরানো বাদ দিয়ে নিচে চলো, মার কোনো স্পেশাল গেস্ট এসেছে দেখি।